বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম যে ধারাবাহিকভাবে চলছিল তার ধারাবাহিকতায় আমরা মাধ্যমিক শ্রেণীর গণিত ক্লাসের ত্রিকোণমিতি নিয়ে পড়াশোনা করছি। সেই ক্লাসের ধারাবাহিকতায় এখন ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা ফার্স্ট দেখাইলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হলো 1, এটা আমি দেখাইছি। তাহলে অন্য আরো দুটো সূত্র আছে, আমি এই সূত্রগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ প্রমাণ সহ দেখাবো, বাট সেটি আজকে না। কেন আজকে না? কারণ যেহেতু আমাদের একসঙ্গে অনেক পড়া মনে থাকবে না, কিন্তু আমি সূত্রটার একটু তোমাদের মনে রাখার কিছু কৌশলগত দিক আমি পূর্বেই একটু দেখাই দিচ্ছি। সেটি হলো এরকম যে আমি যদি এটাকে একটু সিস্টেম করে লিখি, সেক স্কোয়ার থিটা মাইনাস হলো তোমার কি ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপরে লিখবো হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস হলো কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন তোমরা একটা জিনিস দেখো যে আমি কিন্তু নিচের দুটো সূত্র এখনো তোমাদের শিখাইনি, কিন্তু এরপরে আমি কেন লিখলাম? আমি লিখলাম এই মনে সাহস দেওয়ার জন্য যে আমরা পরবর্তীতে যখন সূত্রগুলো পড়বো তখন এই ফরম্যাটে পড়ব। এই ফরম্যাটটা পড়ার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি? সুবিধাটা হলো আমি এখানে সাইন স্কোয়ারের সাথে কস স্কোয়ারের সম্পর্ক করেছি, সম্পর্কটা হয়েছে প্লাসের, ফলাফল কি হয়েছে? 1 হয়নি, দেখো তো ভালো করে। আমি ঠিক তেমনি এই যে সেক স্কোয়ারের সাথে সম্পর্ক করব কার, ট্যান স্কোয়ারের, এখানে সম্পর্কটা হবে মাইনাসের, কিন্তু এখানেও ফলাফল কিন্তু 1। আমি কোস স্কোয়ারের সাথে কট স্কোয়ারের সম্পর্ক করেছি, এখানেও সম্পর্কটা মাইনাসের, কিন্তু এখানেও ফলাফল কিন্তু 1। তা আমরা যদি এই রকম একটা ক্যাটাগরিতে ফেলতে পারি তাহলে তিনটা সূত্রকে তখন কিন্তু খুব সহজে মনে রাখতে পারবো। তো আমি তোমাদের আবারও বলতেছি, আমি কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটা কোনো আজকের পড়া নয়, জাস্ট আমি শুধু পূর্বের একটা ধারণা তোমাকে দিচ্ছি। যে অনেক সময় কিছু ধারণা অগ্রিম দিলে হয় কি, ছেলেমেয়েদের মধ্যে মনের ভীতিটা কমে যায় যে আমরা তাহলে অন্য সূত্রগুলো কিভাবে শিখব। আমি এইভাবেই শিখাবো এবং একটার সাথে আর একটা কম্পেয়ার করে করে দেখো। এখানে সূত্রের আকৃতি কিন্তু সবার এক, আমি পড়ার সময় এভাবে পড়ি, সাইন স্কোয়ার কজ স্কোয়ার সেক স্কোয়ার ট্যান স্কোয়ার কোসেক স্কোয়ার কট স্কোয়ার, ফলাফল 1, প্রথমটা প্লাস পরের গুলো মাইনাস। আবারও বলতেছি, সাইন স্কোয়ার কজ স্কোয়ার সেক স্কোয়ার ট্যান স্কোয়ার কোসেক স্কোয়ার কট স্কোয়ার, সব ফলাফল কত? সবার ফলাফল 1 না, দেখো তো। প্রথম সম্পর্ক কি? প্লাস, পরের সম্পর্ক গুলো কিসের? মাইনাস। শেষ আমার কাজ। এটা আমি পরে করাবো, বাট আগে আমি দেখালাম যে এইরকম সূত্র আমরা তৈরি করা শিখব, দেন এরকম করে আমরা আবার আয়ত্ত করব, তারপর এটি আমরা ব্যবহারিক প্রয়োগ করব। অর্থাৎ তোমাদেরকে সর্বদিক থেকে জিনিসটা সহজ করে আনতে আমাদের যথাসাধ্য কৌশলী হয়ে চেষ্টা করতে হবে। তাহলে এক সময় দেখবা যে সূত্র মনে রাখা না ভুলে যাওয়া কঠিন হবে, তুমি ভুলতেই পারবা না, না স্যার এটা এমনি মনে আছে, সমস্যা নেই। ঠিক আছে, আজকে আমি যে সাইন আর কজের যে সূত্রটি দেখালাম এটি কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা কি আগের চেয়ে একটু সহজ হয়েছে সেটা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন, এখন আমরা একটু দেখি এর পরবর্তী কার্যক্রমগুলো আমরা একটু আগায় নেই, একটু বইতে আমরা ফিরে আসি। তোমরা বই থেকে এই যে এই বেসিক অংশগুলো না শিখলে হবে কি, সূত্র তোমাদের যে নৈবেত্তিক পরীক্ষায় আসে নৈবেত্তিক কিন্তু পারবে না, আর নৈবেত্তিক না পারার অর্থ তো বুঝতেই পারছো যে তুমি যতই কিছু করো নৈবেত্তিকে ফেল করলে তো সব গেল। সেই কারণে আমাদের এই যে মূল বইয়ের এই অংশগুলো কিন্তু পড়ে দেখতে হবে। এখন এই যে আমি তোমাদেরকে
যেগুলো শিখাইছি সেটাই একটু এখানে রিভিউ দিচ্ছি। এই যে আমি লিখেছিলাম কস সমান কি, আমি লিখেছিলাম হলো কি ভূমিভাগ অতিভুজ, ভূমির অপর নাম হলো সন্নিহিত বাহু। আমি কিন্তু বলে দিছিলাম তোমাদের মনে পড়ে কি দেখো তো। তারপরে এখানে ট্যান সমান কি, এখানে পড়াইছি লম্বভাগ হলো কি, লম্বভাগ ভূমি, এদের লম্বর নাম হলো বিপরীত বাহু আর ভূমির নাম হলো সন্নিহিত বাহু। আমি খালি বুঝাই দিচ্ছি জাস্ট, এগুলো কিন্তু আমি অলরেডি শিখাইছি। দেখো এটা বিপরীত, এটা এর বিপরীত, এটা এর বিপরীত, এভাবে কিন্তু আমরা সম্পর্কগুলো লিখতে পারি এবং এটা বইতেই দেওয়া আছে। এগুলো বই থেকে জাস্ট তোমরা দেখবা, যাতে করে নৈবেদ্যিক এই জাতীয় প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারো। আচ্ছা এখন আমি যে তোমাকে থিমটা দেখালাম, এখন হয়তো তুমি ভাবিছো স্যার এটা কি আকাশ থেকে আসছে, আকাশ থেকে কিন্তু আসেনি, তোমাদের বইতেই কিন্তু দেওয়া আছে, মেবি তোমরা এতদিন এগুলো দেখোনি। দেখছো কি বইয়ে আছে না এটা, এই যে দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে লেখা হচ্ছে, বাট এখানে একটু অক্ষর দিয়ে একটু কঠিন করে লেখা আছে আর আমি কাজটা সহজ করে দিয়েছি, কথা সবাই বুঝতে পারছো কি? তো এইগুলো এখানে বইতে আছে, আমি এই পর্যন্ত তোমাদের বই থেকে শিখাই দিয়েছি। এখন আমরা একটু দুই একটা অঙ্কের দিকে একটু দেখি, উদাহরণ যেমন লেখা আছে 3 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, এই যে অনুপাত বের করতে বলা হয়েছে, বিভিন্ন অনুপাত বের করতে হবে, তারপরে সমকোণী ত্রিভুজের সত্যতা যাচাই করতে হবে, এগুলো জাস্ট প্রাথমিক কিছু নমুনা। তোমরা এই অঙ্কগুলো করে মাথা ভারী করার কোনো দরকার নেই, আমার কথা হলো আমাদের কিছু কিছু অঙ্ক অবশ্যই শিখতে হবে বেসিক আকারে, কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে যে আমাদের সিলেবাসে পরীক্ষায় কি কি অঙ্ক আসে আর সেই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে। যেমন এখানে প্রথমে একটি অঙ্ক দেওয়া আছে, দেখো 5 নম্বরের অঙ্কটা তোমরা শিখতে পারো অথবা করতে পারো শেখার জন্য, কেন কারণ এই জাতীয় অঙ্ক করলে তোমাদের একটু দক্ষতা বাড়বে এবং পরবর্তীতে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেটা সলভ করতে পারবা। এখানে একটু দেখো আমি ওয়ান বাই ওয়ান একটু বুঝাই দিচ্ছি। ফার্স্ট যেটা দেয়া আছে যে প্রমাণ করো ট্যান থিটা প্লাস কট থিটা সমান হলো সেক থিটা ইনটু কোসেক থিটা, এটা প্রমাণ করতে বলা হচ্ছে। আচ্ছা বলো তো আমি একটু আগে কি লিখলাম না ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, এটা কি লিখছি তো? আচ্ছা তাহলে এই যে কট থিটা কি, এই যে ট্যান এর কি বিপরীত না, ট্যান এর বিপরীত হলে কি হবে, তাহলে কট যাবে ওপরে সাইন আসবে নিচে। ভালো করে দেখো এখানে কিন্তু সাইন ওপরে কজ নেছে, তাহলে ট্যান এর বিপরীত হলো কট, তাহলে কটের বেলায় কি দেখো তো কজ হলো ওপরে সাইন হলো কি নেছে। এই লাইনটা পর্যন্ত সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন, কোনো তাড়াহুড়োর দরকার নেই, আমি আস্তে আস্তে শিখাবো এবং আমার কথা হলো দুটো অঙ্ক শেখো, জান সেটি জান বুঝে তুমি নিজেই করতে পারো। এখন আমরা এখানে কি করছি, এখানে কিছু ক্যালকুলেশন করেছি, আমি এই ক্যালকুলেশন এবং অন্যান্য অপশন গুলো তোমাদের লিখে লিখে আমি আমি হোয়াইট বোর্ডে করে দিচ্ছি, তোমরা আমার সাথে একটু সহযোগিতা করো, আমি হোয়াইট বোর্ডে এটা লিখে দিচ্ছি। ওখানে অঙ্ক ছিল তোমার, একটা ছিল হলো ট্যান থিটা, ট্যান থিটা প্লাস হলো কি কট থিটা, কট থিটা, তাহলে ট্যান এর জন্য আমি কি লিখতে পারি বলো তো, সাইন থিটা, সাইন থিটা ভাগ কস থিটা, ভাগ হলো কস থিটা। আর প্লাস হলো কটের জন্য আমরা কি উল্টোটা লিখবো না, উল্টো মানে কি কজ হলো উপরে সাইন নিচে আর সাইন হলো নিচে। আচ্ছা কটের বেলায় আমরা উল্টো কেন লিখলাম বলো তো, কেউ একজন ইউসুফ বলো তো, কটের বেলায় আমি উল্টো কেন লিখলাম? বেড়ে গেছে
স্যার টেন হলো কটার বিপরীত আচ্ছা থ্যাংক ইউ মূল অ্যানসারটা আমি পেয়ে গেছি তাহলে যেহেতু টেন এর বিপরীত হলো কি আমাদের এই কট ঠিক সেই কারণের জন্য আমরা কিন্তু এই সাইন ভাগ কস এখানে লিখেছি কস ভাগ সাইন এখন আমরা কি করব লসাগু করব লসাগু করলে কি যথারীতি সাইন আর কজের লসাগু সাইন কজ একসাথে লেখা লাগবে তাই লেখা লাগবে না সাইন থিটা ইনটু কস থিটা কস থিটা তো এখন আমি যদি এখানে ক্যালকুলেশন করি এই জায়গায় কি হরদে ভাগ লব্ধি গুণ এই নিয়ম অনুসারে এখানে কি আসবে সাইন দে কি সাইনও গুণ হচ্ছে না তখন প্লাস হলো ওপরে কি এখানে দেখো সাইন দে এটাকে ভাগ করলে কস থাকবে কস দে ওপরে গুণ করলে এই কস স্কয়ার থিটা হবে তো এর ফলাফল এটাই দাঁড়াচ্ছে যে এই যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা করলে আমাদের ফলাফল কত ওয়ান হয় না ওয়ান ভাগ হলো কত সাইন থিটা ইনটু হলো কস থিটা সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো এই যে এটা কিন্তু সূত্র এই যে এইটুকু কিন্তু সূত্র এই যে আমি গোল করে দিলাম এখন পর্যন্ত তোমাদের আছে সূত্র না এটা হলো শত্রু এই শত্রুকে তোমরা বন্ধ করে ফেলবা ইনশাআল্লাহ